সহজ কথা তোমরা একজন পুরুষ অপর পুরুষকে একদল পুরুষ অপর দল পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করবে না যদি তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করবে না এই কথা বলা হয় তাইলে সেটা সবগুলোকে শামিল করে অর্থাৎ জবান দিয়েও করবে না হাত পাও দিয়েও করবে না ইঙ্গিত দিয়েও করবে না কোন রকমের ভাবভঙ্গি দিয়েই অপরকে বিদ্রুপ করবে না অপরকে ঠাট্টা করবে না অপরকে মস্কারি করবে না এটা হলো একটা বিধান এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আলাদাভাবে বলতেছে ওয়ালা নিসা উম্মিন নিসায়ে তোমাদের একজন মহিলা আরেকজন মহিলাকে অথবা একদল মহিলা আরেকদল মহিলাকে তারাও একজন অপরজনকে ব্যঙ্গ বিদ্রুপ করবে না মুখের কোন শব্দ দিয়ে হাত পাওয়ার কোন ভঙ্গি দিয়ে অথবা ইশারা ইঙ্গিত দিয়ে যে কোনো মাধ্যমে কাউকে সুখরিয়া বলে এটাকে ঠাট্টা করা বিদ্রুপ করা মজাক করা মস্কারি করা উপহাস করা এরকমটা করবে তাহলে বিষয়টার গুরুত্ব বিবেচনায়

দুইজন দুইজন হোক দশজন দশজন হোক সিঙ্গেল হোক আর গ্রুপ হোক সব অবস্থায় কেউ কাউকে বিদ্রুপ করবে না এখন এখানে দুইটা কথা আরেকটা কথা হলো যে পুরুষ নারীকে নারী পুরুষকে বোঝেন নাই পুরুষ পুরুষকে না মানা করল। মহিলা মহিলাকে না মানা করলো বিদ্রুপ করতে না কারণ পুরুষ মহিলাকে বিদ্রুপ করতে পারবো মহিলা পুরুষকে বিদ্রুপ করতে পারবে তো তফসিরের মধ্যে লিখছে তফসিরে মারিফুল কোরআনে মুফতি শফির আহমতুল্লাহ আলে পুরুষ মহিলারে বিদ্রুপ করবে তো পরের কথা পুরুষ মহিলার অবৈধ যে কোনো রকমের দেখা দেখি চোখা চোখি এটাই তো পর্দার বিধানের কারণে আমি আগের থেকেই নিষেধ আবার টিস্কারি টিসকারি করনের কি আছে মস্কারি করার সময় ঠাট্টা বিদ্রুপ করার সময় কই এক পুরুষ এবং নারী তাদের সম্পর্ক পর্দার ভিত্তিতে আগের থেকেই তো নিরাপদ দূরত্ব আগের থেকেই তো আলাদা এক পুরুষকে তো বলছে প্রথমেই নারীর থেকে চোখ নামায় রাখ এক নারীকে তো আগেই বলছে পুরুষ থেকে চোখ আগেই নামায় রাখ সেখানে তাকে ঠাট্টা করবে কেন এই এই শব্দ দ্বারা স্পষ্ট ভাবে আজকের জামানার ইফটিজিং হারাম আজকের যুগের ইপটিজিং কি পুরুষ নারীকে বিদ্রুপ করা যে কোন রকমের তুচ্ছ তাচ্ছিল্য পূর্ণ কথা বলা কষ্টদায়ক কোন পীড়াদায়ক শব্দ বলা নারী পুরুষকে বলা হারাম এখন আল্লাহ তাআলা এখানে একটা এই কথাটা বলে একটা সুন্দর কথা বলছেন আল্লাহ যে আসা আইয়াকুনু খাইরাম মিনহু যে পুরুষ তুমি অপর পুরুষকে বিদ্রুপ করছো হতে পারে তুমি তার কোন ত্রুটি বা তার কোনো দুর্বলতার কারণে কিছু বলছো কিন্তু মনে রাইকো হতে পারে উপহাসকারী তুমি যাকে উপহাস করছো এই সে তোমার চাইতে উত্তম তুমি জানো না তুমি জানো তোমার কাছে কালো তোমার কাছে ল্যাংরা তোমার কাছে খোড়া তোমার কাছে অন্ধ তোমার কাছে পঙ্গু তোমার কাছে বিকলাঙ্গ তোমার কাছে মনে হচ্ছে এরকম আল্লাহ বলেন আমার কাছে সে অনেক আমার কাছে সে অনেক আশা কুন আবার মহিলাদের বেলায় বলছি আশা না এ কুন্না খেরমিন হুন্না তুমি নারী যে নারীকে বিদ্রুপ করলা ঠাট্টা করলা হতে পারে সে তোমার চাইতে উত্তম তাইলে আমরা প্রথম যে বিষয়টা বললাম এটাকে আরবিতে বলে সুখরিয়া তামাসখুর ইস্তেহজা এটা নিষেধ এটা হারাম তাফসীরের মধ্যে লিখছে কোন ব্যক্তি কাউকে হেও বা অপমান করার উদ্দেশ্যে তাকে অন্যের সামনে এমন শব্দ বলা তার ব্যাপারে এমন কথা বলা যাতে অন্যরা হাসে শ্রোতাদের হাসির উদ্রেক হয় উপস্থিত যারা শুনছে তারা হাসতে থাকে এই কথাটা ব্যক্তিটার ব্যাপারে বলার কারণ হ্যাঁ দেখছি তার ঠেক হ্যাঁ এই দেখছি ল্যাংড়ার ঘরে ল্যাংড়া তো বাকিরা হাসি দিল এটাই তামাজ এটাই সুখরিয়া এটাই হারাম এটাই নিষেধ অর্থাৎ মনে রাখতে হবে একজন অপরের সম্মুখে কারো এমন কিছু বলা যে করার উদ্দেশ্যে। যেটা আমরা অহরহ করি আমি করি আমরা সবাই এটা আমাদের মধ্যে অহরহ সমাজের যে কোন সাধারণ মানুষকেও আমরা অনেক সময় তার শারীরিক কোন ত্রুটি বিচ্যুতির কারণে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপের মত করে কোন কিছু বলি আর আমাদের সাথীরা তখন হাসতে থাকে ঠাট্টা করি অন্যরা তখন হাসে এটা স্পষ্ট ভাবে হারাম এটা মহিলাদের মজলিসেও হারাম পুরুষদের মজলিসেও হারাম মহিলারাও নিজেদের মধ্যে একজন আরেকজনের সামনাসামনি এরকম কোন কথা বলা যার দ্বারা

বরং আল্লাহ তোমাদের দিল দেখেন এবং তোমাদের আমল দেখেন আল্লাহ শুধু চেহারার বিচারে বিচার করে চেহারার বিচারে আবু আহাব মক্কার কাফেরদের মধ্যে কোরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর আবু আহাব চেহারার বিচারে সবচেয়ে সুন্দর আবু আহাব আবুল আহাবের মূল নাম আবুল আহাব আবুল আহ বলা হতো তাকে অত্যধিক সুন্দরের কারণে মানে সুন্দরের বাপ সর্বাধিক সুন্দর ছিল আবুল তার মূল নাম হলো আব্দুল গোলাম দেবতার গোলাম তাইলে চেহারার বিবেচনায় সবচেয়ে সুন্দর ছিল আবুল আহ কিন্তু

কিছুটা দাঁত বের হয়ে থাকত পুরা ঠোঁট দাঁতকে পুরা ঢাক্ত না হযরত ইব্রাহিম আরে আমাদের সারা পৃথিবীর বর্তমান শ্রেষ্ঠ আলেম দীন যিনি শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাত উনারে যদি কেউ সামনা সামনি দেখে তাইলে বুঝবে এই মাত্র উনি খেতে উঠতে আইছে এই মাত্র এটা খেতের থেকে উঠতে আইছে এরকম চেহারা স্বাভাবিক এরকম মানুষ ওনারও দাঁত বড় আমি প্রথম যখন ঢাকা আগে একটা হোটেল ছিল সেরাটন হোটেল এখন রূপুশি বাংলা বলে ওই হোটেলে ব্যাংকারদের জন্য একবার একটা হজরত আল্লামা তাকি উসমানী সাহেব বয়ান করছিলেন ইংরেজিতে বয়ান করছেন ফুল ইংলিশে তো আমরাও দাওয়াত পাইছিলাম গেছি আমি একটু পরে পনেরো বিশ মিনিট পরে নির্ধারিত টাইমে পরে আমি পিছনে সিট পাইয়া বসছি তো আরও দশ মিনিট পরে আমি একজন পাশের লোকের জিজ্ঞাসা করলাম ভাই হুজুর আসবে কখন হুজুরে বয়ান করবে কখন একজন বয়ান করতেছে ইংলিশে তো বলছে কোন হুজুর আমি তা কই যে বয়ান করতেছে উনি খাইছে না উনি পরে প্রথম দেখছি পরে দেখে বুঝলা হায় মানে আমার তো এটা মনে হইছে না যে উনি আল্লাহ মার তো সারা পৃথিবী কাপার মানুষ